আমার দাদা একজন বীর মুক্তিযোদ্ধা ছিল। মুক্তিযুদ্ধের সময় তিনি শহীদ হয়েছিলেন। পাকিস্তানি আর্মিরা তাকে মেরে কোথায় পুঁতে রেখেছে নাকি নদীতে ভাসিয়ে দিয়েছে আমরা কেউ জানি না। তাই যখনই সুযোগ হয় আমি এখানে চলে আসি। এই যে দেখছ, এটা হচ্ছে 30 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলার মহান স্বাধীনতার প্রতীক। এখানে এলেই মনে হয় আমার দাদু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কোথাও আমাদের আশীর্বাদ করার জন্য। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যত সিদ্ধান্ত আছে সেগুলো নেওয়ার আগে আমি এখানে আসি দাদুর আশীর্বাদ নেওয়ার জন্য। দাদু, আমাকে আশীর্বাদ করো, আমি বিয়ে করতে যাচ্ছি। দাদুকে খুব ভালোবাসতে, তাই না? আমি না খুব প্রাউড ফিল করছি, তোমার দাদু একজন ফ্রিডম ফাইটার এবং একজন ফ্রিডম ফাইটারের গ্র্যান্ডসনকে আমি বিয়ে করতে যাচ্ছি। প্রাউড ফিল তো করতেই হবে, কিন্তু জানো আমার না মন খারাপ হয়। ওয়াই? আমি যদি মুক্তিযুদ্ধের আগে জন্মগ্রহণ করতাম আমিও একজন যোদ্ধা হতে পারতাম। খুব আফসোস হয়। বাট গড নোজ এভরিথিং। উনি হয়তো চাননি তুমি ফ্রিডম ফাইটার হও, হয়তো চেয়েছেন তুমি একজন ফ্রিডম ফাইটারের গ্র্যান্ডসন হয়ে আমাকে বিয়ে করো। একজন বীর মুক্তিযোদ্ধার নাত বউ হতে যাচ্ছি আমি। কি দাদু, নাত বউ হিসেবে আমাকে পছন্দ হয়েছে? নিশ্চয় হয়েছে, আমি পছন্দ করেছি। দাদু পছন্দ না করে থাকতেই পারবে না, কারণ আমি আমার দেশকে ভীষণ ভালোবাসি, ভীষণ।